কাজেই ঠিক আছে, অন্যায়ের শাস্তি ভোগ করলাম। এবার তোমাকে খুলে বলি ঘটনাটা কি হয়েছে। নমস্কার, আমি গৌরিকা, কলকাতা ক্যানভাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের প্রত্যেককে কলকাতা ক্যানভাসের তরফ থেকে জানাই অনেক শুভেচ্ছা, বড় হলে প্রণাম, ছোট হলে অনেক আদর। আজকে একটা প্রথমে ভিডিওর প্রথমে একটা তোমাদের সকলের কাছে আমি একটু চেয়ে নেব যে তোমরা সকলে প্রার্থনা করো। আমাদেরই পরিবারের মেয়ে মনীষা ঘরামি, ওর সদ্যজাত শিশু খুব অসুস্থ, তো আমাকে ফেসবুকে জানিয়েছে মেসেঞ্জারে যে যদি একটু আমরা সকলে মিলে প্রার্থনা করি ওর বাচ্চাটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তাই আমি বলেছি নিশ্চয়ই আমাদের এত বড় পরিবার, আমরা সকলে চাইলে নিশ্চয়ই তোমার বাচ্চা সুস্থ হয়ে যাবে। তাই আমরা সকলে মিলে আসো, ভিডিওর প্রথমে আগে ওর জন্য একটু প্রার্থনা করি। তারপর বহুদিন আগের রিকোয়েস্ট কে করেছিল আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু গানটা আমার খুব প্রিয়, সেটা দিয়েই আমি শুরু করছি। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না, তোমার উপর করি নির্ভর, তোমারই কারো জানি না। হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, ঈশ্বরকেই জানালাম, সত্যি আমরা তাকে ছাড়া তো চিনি না, কিচ্ছু জানিও না, কাজেই তার কাছেই জানালাম যেন মনীষার বাচ্চা আমাদের সকলের আদরের শিশুটি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকে মঙ্গলবার, আমার বাড়িতে আজকে নিরামিষ। আজকের আমাদের মেনুটা হেভি অন্যরকম মেনু, সেটা হচ্ছে অরড় ডালে চালের সেদ্ধ করে, আমার শাশুড়িমার রেসিপি। একটু কাঁচা লঙ্কা আর তেজপাতা একসঙ্গে দিয়ে সেদ্ধ করা, ওটা তো রেসিপিটা দেখানোর কিছু নেই তাই দেখালাম না। আলু টালু সব একসঙ্গে দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নেবে আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবে, কোনো সম্বার টম্বারের ব্যাপার নেই। তার সঙ্গে খাবো পাঁপড় ভাজা, ব্যাস। আর আম তো রয়েছে, গরমে না বেশি কিছু খেতে ইচ্ছেও করছে না জানো তো, এত গরম, মানে সাংঘাতিক গরম পড়েছে, মানে দিনের বেলাটা না একেবারে প্রচণ্ড, তাও অনেকটা দেখো এসব জায়গাগুলো আমার না লাল হয়ে কুচকে গেছিলো, দেখতে পাচ্ছ কি না জানি না, কিন্তু এসব জায়গাগুলো এখন মোটামুটি অনেকটা ঠিক করেছি। ক্রিম মেখে মেখে জল দিয়ে দিয়ে, আমি আবার বরফটা দিতে সাহস পাচ্ছি না, কিন্তু জল দিয়ে দিয়ে অনেকটাই সে ঠিক করেছি। দিনের বেলাটা একটু কষ্ট হচ্ছে গরমে, সন্ধ্যের পর থেকে আবার আস্তে আস্তে ঠান্ডাটা হয়, তো একটু ব্যালকনিতে বসলে বেশ ভালো লাগে, হাওয়াটা পাচ্ছি, তবু আজকে একটু হাওয়া আছে, তুলনামূলক আজকে একটু হাওয়া আছে, হাওয়া পাচ্ছি ঘর থেকে। তো এবার কাজকর্মে নামতে হবে, গল্প করলে চলবে নেকো। গজাকে দেখো কি কর্ম করছে জানো, ওখানে আমার একটা জামা আছে, এই যে জামাটা আমি বেশ কয়েকদিন পরে শুটিং করেছি তোমরা দেখেছো, এই দেখো এখানে একটা ছেঁড়া দেখা যাচ্ছে, দেখাচ্ছে, এটা আমার গজার কর্ম। এটা আমি কিনেছিলাম হোম সেন্টার থেকে, এটার দামটা শুনলে না আমার বুকে হার্টে কিরকম একটা পেন হয়, আমি মাঝে মাঝে বলি না ভুল কাজ করে ফেলি হঠাৎ হঠাৎ করে উত্তেজিত হয়ে, এটা সেরকম একটা ভুল কাজ, একটা এত সুন্দর, মানে এটাকে আমার দেখে হঠাৎ এত সুন্দর মনে হলো, আসলে একটু ফ্রক টাইপের নাইটি তো, এটা পরে আমি নিচেও যেতে পারতাম, বেরোতে পারতাম সেই জায়গা থেকে, বেরোতে পারতাম মানে কি ধরো এখানে এই কমপ্লেক্সের ভেতরেই ঘুরতে পারতাম, সেই জায়গা থেকে এটা আমি কিনেছিলাম, যথেষ্ট দাম, এটা প্রায় 3,500 টাকার মতো দাম। সেদিনকেও বসলো, বসে আমি খেয়ালও করিনি আমি কী একটা করছিলাম, আপন মনে হঠাৎ আমি দেখছি চিচির আওয়াজ হচ্ছে কেন, ওইরকম পুরো পুরো ফাটিয়ে দিয়েছে, মানে ছিঁড়ে ফেলেছে। এবার রিপু করে ওটা পরাই যায়, কিন্তু মা বললেন, আমার শাশুড়ি মা বললেন রিপু করা জিনিস পুরো না, ওটা ঠিক নয়, এই হচ্ছে ব্যাপার। কিন্তু ও কোনোদিন এই ধরনের অনিষ্ট করেনি, জীবনে এই প্রথমবারই ও করলো, এটা ঘটনা, কোনো দিন করেনি এর আগে, করে ফেলেছে, কিছু তো করার নেই, হয়তো এটা আমার জন্য ছিলই না, সেই কারণেই ভগবান আমাকে শাস্তি দিলেন যে এত দামি দাম দিয়ে তুমি এরকম একটা জামা কিনবে সুতো, সেটা উচিত হয়নি। কাজেই ঠিক আছে, অন্যায়ের শাস্তি ভোগ করলাম, তো এটা ওইভাবে নষ্ট হয়ে গেল, আর পরা যাবে না গো। সকাল থেকে রাত্রির অবধি এরমভাবে ঘুরবে, থেকে থেকে জল খাবে,
আর রাত্রির বেলা যখন হবে এসিটা চালিয়ে দিলেই ব্যাস, ওকে আর খুঁজে পাওয়া যাবে না। তারপরেও আমি যতক্ষণ না ঢুকি ঘরে ও ঢুকবে না। দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান, দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান। এবার এটা কতক্ষণে শুকোয় সে অপেক্ষায় বসে থাকি আর কি করবো। অনেকক্ষণ আগে আমি অর্ডারটা দিয়েছি, এলো এতক্ষণে, চিন্তা করো কোনো মানে হয়। উন্নতি বিশ্বাস, তুমি লিখেছো, দিদি ভাই একটা কথা বলবো, কিছু মনে করো না প্লিজ, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি তাই বলছি, তুমি এই কানের রিংটা পরবে না, আগে যেটা পরতে সেটাই পরবে, বা আলাদা কিছু, এই রিংটা পরে ভালো লাগছে না, সরি খারাপ ভেবো না, প্লিজ দিদি ভাই। আমি ওকে দিয়ে একটা হাসি দিয়েছি। এবার তোমাকে খুলে বলি ঘটনাটা কী হয়েছে। সেটা হচ্ছে সেদিনকে আমি বেঙ্গলি ফুড ব্লগারের শুটিং করবো বলে, ওইটা না যেহেতু কানে এরম গুজি রয়েছে, গুজি পরে আমি 24 ঘন্টা থাকতে পারি না, আমার কান চুলকো, সেজন্য আমি খোলা পড়া করি। এবারে কানের দুলটা পুরো ডান্ডিটা ভেঙে গেছে, আমি তোমাদের দেখাবো, ডান্ডিটা পুরো ভেঙে গেছে। এখন লকডাউন, আমি কোনো সোনার দোকান পাব না, সেই কারণে ওটা আমি পরতে পারছি না। আর যেটা আছে সেটা এত বড়, ওইটা সবসময় পরা যায় না। এই কানেরটা আমার একদম ছোটোবেলাকার, এটায় প্রচুর স্মৃতি আছে, কান ফুটিয়ে প্রথম এই কানের দুলটাই পরেছিলাম, তো সেই জন্য আমি এই রিংটা পরে বসে আছি। তার কারণ হচ্ছে এইটা পরে আমি ঘুমোতেও পারি সবসময়, আর গরমে না কি বলতো আমি খুব একটা গয়নাগাটি রাখতেও পারি না, এই যে গলায় হাতটা মানে সবাই বলে তাই রয়েছে, দেখো এখানে র্যাশ বেরিয়ে গেছে, আমি রাখতে পারি না গরমে, বেশি গয়নাগাটি আমার কষ্ট হয়। কাজেই সুন্দর খুঁজছি, জানি না বাবু কিন্তু ক্ষমা করে দাও, এটাই আমার এখন করতে হবে, ওটা আগে ঠিক করে আনি তারপরে দেখা যাবে। রেখা বিশ্বাস বলছে, দিদি তুমি আমার নাম কোনোদিন নাও না, আমি কারোর নামই নিই না, তার কারণ আমার এত বড় পরিবার, শুধু তোমার নাম নেবো কি রামের নাম নেবো কি শ্যামের নাম নেবো সেটা হয় না, আমার সবার নাম নিতে গেলে ভিডিও কমপ্লিট করতে পারবো না, তোমাদের এই বিষয়গুলো খুব আপন করে বুঝতে হবে। গানের ক্ষেত্রেও বলছি, রিকোয়েস্ট তোমরা প্রচুর পাঠাও, আমার খুব ভালো লাগে, আমি আবারও বলছি খুব ভালো লাগে, কিন্তু একদিনে আমি তো হয়তো খুব বেশি হলে 3টের বেশি গান বা 4টের বেশি গান করতে পারি না একটা ভিডিওতে, সেটা ভালো লাগবে না, তোমাদেরই একটা সময় আর ভালো লাগবে না। তো যারা যখন ধরো রিকোয়েস্ট করে না, তারা শুধু গান শুনবে বসে, এটা তো হয় না, ভিডিওটা দেখতেও ভালো লাগবে না, কোনো কিছুই ভালো লাগবে না, ফলে একটা ভিডিওতে আমি 3টের বেশি গান দিতে পারি না বা 4টের বেশি গান গাইতে পারি না। তো সেই জায়গা থেকে আমি জাস্ট এন্টারটেনমেন্টের জন্য, কারণ এখন দেখো আমাদের কোথাও বেরোতে পারছি না, সেই কারণে তোমাদের জাস্ট এন্টারটেনমেন্টের জন্য এখন যা পরিস্থিতি সেটা থেকে একটু যাতে আমরা ভুলে থাকি, আনন্দ থাকি, তার জন্য এই গান দুলাইন এক লাইন করা। নীলেশ মণ্ডল, ও প্রত্যেক দিনই আমাদের কমেন্ট দেয়, ও লিখেছে, আগামীকাল আমার জেঠিমা মারা যান হঠাৎ কোনো রিজন ছাড়া, হার্ট অ্যাটাকে, বাড়ির সিচুয়েশান খুব খারাপ, কেউ কিছু মেনে নিতে পারছি না, খুব খারাপ লাগছে, তুমি একটু ওনার আত্মার শান্তি কামনা করো। আত্মার শান্তি কামনা আমরা নিশ্চয়ই করব বা করছিও, যে জেঠিমা যেন জেঠিমা যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন। তনিমা পাত্র, তনিমা পাত্র লিখেছে, দি ভাই একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে, আমার কাকু এই কলকাতা ক্যানভাসকে খুব ভালোবাসত আর তোমার আর চন্দনদার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল, বাট সেই ইচ্ছাটা আর কাকুর পূর্ণ হলো না, কাল দুপুরে করোনাতে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমি বলবো কাকু যেখানেই থাকুন আপনার আত্মার শান্তি কামনা করি, এবং দেখা হয়তো চাক্ষুষ হয়নি কিন্তু কোথাও যেখানেই থাকুন সেখান থেকে আমাদের প্রত্যেককে নিশ্চয়ই আশীর্বাদ করছেন, প্রত্যেকের সঙ্গে নিশ্চয়ই আছেন। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আজকে মঙ্গলবার সকাল থেকে আমি খুব চাপে রয়েছি, প্রচুর কাজকর্ম করতে হয়, বিজি, আর এখানে রান্নাঘরে গৈরিকা। কি করছো? রুটি করছি। রুটি রুটি না লুচি? রুটি বাবা, লুচি।
একদম গরমে আমরা আমাদের এখানে খুব খারাপ অবস্থা, খুব কাহিল অবস্থা গরমে। মানে প্রচন্ড গরম, হাওয়া না দিলে, ঝড় বৃষ্টি না হলে কিন্তু উইদাউট এসি হেভি চাপ, হেভি চাপ। গরমে সত্যি কষ্ট হচ্ছে। আর গজা কি করছে বলো? গজা থেকে থেকে ঘুরে ঘুরে আসছে, মানে এসিটা একটু চালিয়ে দে আমার কাছে বলতে করছে। একদম যেই এসিটা চালিয়ে দিচ্ছি দুদণ্ড বসছে না, আমার পেছনে এসে এখানে লম্বা হয়ে শুয়ে থাকে, কোন বুদ্ধিতে বলো। আর গজা একদিন অন্তর চান করছে এখন, সুতরাং কেউ একজন বলেছিলেন চান করাতে, ও জানিয়ে দিই যে একদিন অন্তর চান করছে, আমি ওকে করিয়ে দিই। আর বাই দাবে আমিও চান করছি। তো রুটি হচ্ছে, রুটির সঙ্গে কি? এই যে এখানে ঢেঁড়স কেটে রেখেছি, ঢেঁড়স আর রুটির তরকারি খাবো, কারণ আজকে মঙ্গলবার, এর থেকে বেশি কিছু মেনু আশা করা উচিত না, তাই তো? না গো, আর কি বলতো, গরমে পাচ্ছিও না তো, কাটাতে তো সবটা পাচ্ছিও না। ঠিক, কালকে ভিডিও তো তোমরা আজকালকে মিস করেছো না বলো? আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলেছে যে আগের বছর যেরকম আমফান এসেছিল, এবছর জস নামে কোন ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের উপরে, 25-26 তারিখ নাগাদ কলকাতা আসছে, পড়তে পারে, বাট এখনও কিছু বলা যাচ্ছে না, 48 ঘন্টা পরে বলতে পারবে এই ঝড়টার গতিবিধি কী, নাম হচ্ছে জাস বা ইয়াস, হোয়াট এভার। এটা সুন্দরবন হয়ে বাংলাদেশেও চলে যেতে পারে, কিন্তু এখানেও আসতে পারে, কিন্তু 48 ঘন্টার আগে কোনো কিছু বলা যাচ্ছে না। তো এখানে রেডি হয়ে গেছে, এই হচ্ছে ঢেঁড়সের তরকারি বা সঙ্গে রোটিস আর অবশ্যই আম, এই হচ্ছে সন্ধ্যেবেলার মেনু। ভালো কিছু নেই বুঝলে তো, খুব চাপে আছি, একটা ব্রেক চাই অ্যাকচুয়ালি, তাই না? আমরা অনেক দিন কোথাও বেড়াতে যাইনি, কিন্তু এই লকডাউন করে জীবনটা শেষ হয়ে যাচ্ছে। দুপুরে রান্না করেছি, ঘর মুছেছি, বাসন মেজেছি, ঘর ঝাড় দিয়েছি, বিছানা গুছিয়েছি, কাচাকুচি করেছি, বিকেলবেলা উঠে আবার গজার ছানা করেছি, 15টা রুটি করেছি নিজের হাতে, আবার তরকারি করেছি। কথা বলি, দু একজন থেকে থেকেই যায় যে এটা আম, মানে আমার কী করো, এমন কী কাজ, বা বিয়ে করলে এগুলো করতে হয় তবে সংসারই হওয়া যায়, এসব কথাবার্তা দু একজন বলে। আমি বলি ঠিকই বলেছেন, একদম পাক্কা, আপনি যিনি বলেছেন বা যিনি বলেন থেকে থেকে, তার পয়েন্ট অফ ভিউ থেকে একদম ঠিক আছে, বাট ও বলে ঠিক, তারপর আমি বলছি এখানে একটাই কথা বলবো। অ্যাকচুয়ালি গৈরিকাকে আমি 2000 সাল থেকে চিনি, এবং গৈরিকা মানে এমনভাবে মানুষ যে এগুলো কোনোদিনই করতে হয়নি। এবার কথা হচ্ছে বিয়ের পর অনেকেই হয়তো করে, সেটা সময়ের চাপে, পরিস্থিতির চাপে হয়তো শিখে নেয়, বাধ্য হয়ে করে, বাট সবাই তো সব কিছু ভালোবাসে না, ভালোবেসে রান্না করতে সবাই ভালোবাসে না, কিন্তু গৈরিকা এখন করে অনেক বেশি, কারণ পরিস্থিতির চাপে করতে হয়, সেটাই অনেক বড় ব্যাপার। তার মানে এই নয় যে সবার ক্ষেত্রে প্রযোজ্য যে বিয়ে হলেই, রান্না করলেই সংসারই হতে হবে, নট দ্যাট। না, আমি এবারে বলি যেটা আমার বক্তব্য, সেটা হচ্ছে অনেকবার আগেও বলেছি, আমি না সংসারী ছিলাম না, এখনো নই, ইনফ্যাক্ট এখন হয়তো একটু মানে 0.1% বলতে পারো হয়েছি, তাও সেটা এই বাড়িতে এসে ফিল করছি যে আমি একটু সংসারী হয়েছি, কিন্তু আমি সংসারী ছিলাম না, আমার লাইফস্টাইলটাই ছিল সম্পূর্ণ অন্যরকম। আমি সকালবেলা ঘুম থেকে উঠতাম দেরি করে, কারণ অনেক রাতে আমি ঘুমোতে যেতাম, আর সকালবেলা ঘুম থেকে উঠতাম, উঠে জাস্ট রাত মেজে খাবারটা রেডি থাকতো, খেতাম, খেয়ে রেওয়াজ করতাম, আসতো সব মিউজিশিয়ানরা, প্র্যাকটিস করতাম, তার কারণ হচ্ছে আমাকে রিহার্সাল করতাম, বিকালবেলা আমার প্রোগ্রাম আছে, 3:30-3:30 মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে মিউজিশিয়ানরা চলে টলে গেল বাড়িতে রেডি হয়ে আসবে বলে, আমার গাড়ি আসতো 4:00 থেকে 4:30,
কারণ কলকাতা শহরে বেশিরভাগ প্রোগ্রাম হতো কি কলকাতার বাইরে হলে তো প্রশ্নই নেই। কলকাতা শহরে প্রোগ্রামটাই বলছি আমি, 4টা থেকে 4:30-এর মধ্যে আমাকে বেরিয়ে যেতে হতো। বেরিয়ে আমি রাত বিরেতে ফিরতাম, কখনো 1টা, কখনো 12টা, কখনো 2:30, কখনো ভোরবেলা। মেদিনীপুর প্রোগ্রাম করে আমি ভোরবেলা ফিরেছি, ফলে আমার লাইফস্টাইলটা যেটা ছিল তাতে কোনোদিন রান্না করে খাওয়ার মতো বা বাড়িতে যে মেয়েরা করে না কাজকর্ম সেটা ছিল না। আর চন্দনের সাথে বিয়ের পরে আমি জেনেই জানতামই যে আমাকে করতে হবে এগুলো, তার কারণ ও একদম একা থাকতো ওই ফ্ল্যাটে, এবং তখন আমার কাছে খুব মারাত্মক হয়েছিল বিষয়টা, যার জন্য আমার বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল একজনকে যে রান্নাবান্না করেছিল। কুকুকে পাঠানো হয়েছিল আমার সঙ্গে, যে আমি কিছুই জানি না বলে। এবং আমার শাশুড়িমা প্রচুর হেল্প করেছেন আমার। এখন ইনফ্যাক্ট এই মাত্র মা ফোন করেছিল যে তুমি এত রান্না এত কাজ করো না, পাগল নাকি গরমে এত কিছু করছো, কারণ উনিও জানে যে আমি এতটা অভ্যস্ত নই। এবারে দেখো এক একজনের এক এক রকম লাইফস্টাইল হয়। আমি যেমন চন্দনকে কখনোই জোর দিই না বাজার করতে যাও, বা রেগুলার ছেলেরা যেরকম যায় সংসারী মানুষরা বাজার হাতে নিয়ে, মানে থলি হাতে নিয়ে বেরিয়ে পড়লো সকালবেলা বাজার করতে, কারণ আমি জানি ওর লাইফস্টাইলটা এটা ছিল না। ও সকালবেলা ঘুম থেকে উঠতো আমারই মতো অনেক দেরিতে, কারণ ও রাত্রিতে বাড়ি ফিরতো এডিট ফেডিট করে, তখন ওই টিভিতে কাজ রাত্রি করতো, ফলে এডিট ফেডিট করে সমস্ত কিছু করে ও হয়তো লাস্ট ট্রেনে বাড়ি ফিরতো, কখনো বা লাস্ট ট্রেনও মিস করতো, ওকে থাকতে হতো একটার বাড়িতে কলকাতা শহরে। তখন আমাদের কলকাতা শহরে কোনো বাড়ি ছিল না, তো আমাদের দুজনের লাইফস্টাইলটা না খুব সাধারণ ছিল না, যার জন্য আমাদের কাছে এটা খুব অবাক লাগে যে আমরা এরকম মানে পেরেছি। তবে পাশাপাশি এটাও বলবো যে অনেকটাই তোমরা আমাকে মানুষ করে দিয়েছো, এটাও ঠিক, অনেকটাই তোমরা আমাকে হেল্প করেছো, দিদি এরকম করে করো, দিদি এরকম করো, বা গৈরিকা এরকম করো, গৈরিকা সেরকম করো, করে অনেক কিছু তোমাদের থেকে শিখে আজকে আমি এইটুকু মানুষ হয়েছি। একদম এটা কিন্তু একদম সত্যি কথা, কলকাতা কেন না তোমার মানুষ করে। আর একটা কথা বলি, আমরা না স্বামী স্ত্রী কম, আমরা আমি আগেও বলেছি বহুবার আমরা বন্ধু বেশি, এই জায়গা থেকে গল্প হাসি ঠাট্টা মজা জীবন কেটে গেল, বিদ্যাস ডেলি ইউজ করলাম এবং আমরা প্রতি মুহূর্ত বাঁচি, প্রতি মুহূর্ত এনজয় করতে ভালোবাসি, বাস অত টিপিক্যাল সংসারী টিপিক্যাল ওই বাজার দোকান মাছ রান্না দরকার নেই, সবাইকার জীবন তো সমান হয় না, সেই জায়গা থেকে আমরা যেরকম সেরকম, তার জন্য ওই ঘুমটা দিয়ে রান্না করতে হবে তবেই সংসারী হতে হবে এই ধারণাটা সম্পূর্ণ ভুল, এবং মেয়েরা রান্না ওদের স্বাভাবিক ব্যাপার, স্বভাবতই মানে ওটা খুব ন্যাচারাল ব্যাপার করে, ঠিক আছে, বাট ওটা মেন ইস্যু হতে পারে না। সংসারী বলতে আমার যেটা মনে হয়, সংসারী বলতে সংসার করতে এসেছি আমি, আমার হাজবেন্ডের ক্ষমতা অনুযায়ী আমাকে চলতে হবে, তাকে কোনো রকম স্ট্রেস দেওয়া চলবে না, তাকে বিশ্বাস করতে হবে, তাকে ভালোবাসতে হবে, এই জিনিসগুলোকে আমার মনে হয় সংসারী। আমি কতটা রান্না করলাম, কতটা কুটনো কুটতাম, না হ্যাঁ সেটাই, দুজন একসঙ্গে থাকা একটা মেন্টাল সাপোর্টটাই বড় ব্যাপার। সংসার মানে এই নয়, বিয়ে হচ্ছে মানে এই নয় যে বিয়ে রান্না করতে হবে, ঘর ঝাড় দিতে হবে, বুঝতে হবে, নট দ্যাট, আমি অন্তত এই ফর্মুলা বিশ্বাস করি না। ভালোবাসা থেকে অটোমেটিক্যালি আসে, ওটা প্রয়োজন, অটোমেটিক্যালি আসে। আজকে যে আমার এখানে রেন্টের ব্যাপার আছে, চন্দনের একার উপর চাপ পড়ে যাবে, সেই জায়গা থেকে আমিই কিন্তু ওকে বারবার বলছি যে ছেড়ে দাও আমি পারবো করতে, ও কিন্তু বরং বলছে তুমি পারবে না, আমি না আমি পারবো করতে, কাজেই এটা ভালোবাসা থেকে এসে যায়, অটোমেটিক্যালি এসে যায়, সেটাকে সংসারই বলে কিনা আমি জানি না। সেটাই, আর এখন যুগ পাল্টাচ্ছে, সময় পাল্টাচ্ছে, মেয়েরা অনেক আপডেট হচ্ছে, খুব ভালো, এবং সেটাই হওয়া উচিত। আমি মেয়েদের কাজ করতে, মেয়েরা যাতে কাজ করে সেটাই আমি বেশি আমি ইন্টারেস্টেড, যে মেয়েরা কাজ করুক, ভালো থাকুক, নিজের মতন করে, ওদেরও লাইফ আছে, এই নয় যে ঘর মুছবে আর রান্না করবে, এটাই সংসার, প্লিজ। আমি এটা মানি না, মানছি না, হয় না, তো আমি একদিনই বলেছিলাম সবাই সমান, সবাই সব পারে না, আমি হয়তো রান্না বান্না সংসারের কাজ পারতাম না বলে এখন মনে হচ্ছে অনেক কিছু করছি, যারা পারতো তারা তাদের কাছে এটা কোনো বিষয় না, আবার আমি যেটা আমার কাছে যেটা কোনো বিষয় না, আমি তুড়ি মেরে একটা গান গিয়ে দিতে পারি, তাদের কাছে হয়তো সেটা মারাত্মক বিষয়, কাজে এই তর্কগুলো না যাওয়াই ভালো, এটাই আমরা মনে হয়। আর তাই জন্য আমরা যতটা পেরেছি ফ্রি থেকেছি, নিজেরা ফ্রি থাকতে চাই যাতে উঠতে পারি, এই যে এখন গতি থেমে গেছে, লকডাউনের জন্য মুভমেন্ট নেই, ইচ্ছা করছে এখন গ্যাংটক যেতে, ইচ্ছা করছে এখন দার্জিলিং যেতে, যেতে পারছি না, অ্যাডভেঞ্চার চাই, থ্রিল চাই, একটা জীবন এনজয় করা উচিত ভালোভাবে, তাই না, পৃথিবী দেখা উচিত। আমি তো ভারতবর্ষের মধ্যপ্রদেশ না হিমাচল প্রদেশ দেখার খুব ইচ্ছা, দেখা উচিত, যাই হোক
ঠিক আছে এই ভিডিওটা আর বলবো কি না আমি একটা কথা বলতে হবে রিমা মুখার্জি একটু অভিমান হয়েছে অভিমানের পর্বগুলো শেষ করে আর অনেকেরই অভিমান হয়েছে তোমাদের কাছে আমি আজকে করে একটা নিবেদন জানাচ্ছি প্লিজ তোমরা অভিমান করো না এত কমেন্ট আমি প্রত্যেকটা পড়ি এবং এই মুহূর্তে আমি প্রত্যেকটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি কিন্তু এরকম ভাবে পড়া সম্ভব হয় না সব সময় ক্যামেরার সামনে নামগুলো পড়া সম্ভব হয় না তার জন্য তোমরা ভুল মনে করো না প্লিজ রিমা মুখার্জির কাছে আমি সরি চাইছি আমি নামটা আমার একদম খেয়াল ছিল না ওই বর্ণে গন্ধেটা রিকোয়েস্ট করেছিলে তুমি সত্যি আমার মনে ছিল না তো সরি আর আজকে যেটা রিকোয়েস্ট করেছো একটু গেছি এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায় কে কি বন্ধনে জড়ালি গো বন্ধু কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালি গো বন্ধু এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায় কে কি বন্ধনে জড়ালি এই গেল রিমা মুখার্জি আশা করি রাগটা চলে গেছে আর জয়ন্তী চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় তুমি আমাকে ভীষণ প্রিয় গান একটা আমার রিকোয়েস্ট করেছো এবং আমার বাবার খুব প্রিয় গান আমি সকালেই বলেছিলাম যে আমি বিকেলে এই গানটা দিয়ে ভিডিওটা শেষ করবো কারণ এরপরে আর কোনো কথা থাকে না তাই আজকের ভিডিও আমি এই গান দিয়ে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ অভিমান করবো না আমার উপর সবাই নিজের লোক ভেবে ক্ষমা চিন্তা করে দিও নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো অবশ্যই ততক্ষণের জন্য সঙ্গে রাখো দেখতে থাকো তোমাদের একান্ত প্রিয় পরিবার কাছের পরিবার সবার পরিবার ভালোবাসার পরিবার ভালো লাগার পরিবার গজার পরিবার কলকাতা ক্যানভাস একদম জীবনকে উপভোগ করুন জীবনকে এনজয় করুন এটাই আমি বলবো আমি তো তোমাদেরই যদি একদম আমি একটু তোমাদের কাছে আনন্দ প্রকাশ করেই থাকি যে আমি প্রচুর কাজ করছি তোমরা একটু আমার এনকারেজ করবে আরে গরমে আম খানো ছুটিয়ে হ্যাঁ অনেক বলেছেন এটা হিমসাগর না সরি বাবা যাই না ওটা হিমসাগর সরি গুলি মারো ব্যাপারটা হচ্ছে আম না ব্যাপারটা হচ্ছে মিষ্টি খেতে ভালো টেস্টি বাস এনজয় লাইফ দি এন্ড চ্যাপ্টার ক্লোজড ফুল সবই অন্তরাটা গাইতে খুব ইচ্ছে করছে এক লাইন গাই এটা মানে আজকে যে আলোচনা হলো তার সঙ্গে খুব প্রযোজ্য প্রশ্ন করি নিজের কাছে কে আমি কোথায় ছিলাম কোথায় যাব কে আমি মেঘের ফাঁকে একটু চাঁদের ওই রেখা সে মা মামারি গানটা শুনলে বিয়ের কথা কেন মনে পড়ে মা কত জলে রাখো গান আমার বিয়ের কথা মনে পড়ে যাবে বিয়ের কথা মনে পড়ে কোনোটা রুটি করে খাওয়া কি সুন্দর লাগে তাই কোনোটা আমি রাখছি ভুল সবই ভুল কোনোটা গান গাও চাপতে গেছি ভুল এটা ভুল সবই ভুল কিন্তু গানটা শুনে আমার গানটা শুনে আমার তো মনে পড়ে গেল বলে কি করে তরকারি রান্না করে সন্ধ্যাবেলা খাওয়া রাত্রিবেলা খাওয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে ফুল ফুল না 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 না